বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া দাওয়া। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, সেটা হচ্ছে হোয়াইট সস চিকেন চিজ পাস্তা। আমরা তো সবাই রেস্টুরেন্টে কম বেশি হোয়াইট সস চিকেন চিজ পাস্তাটা খেয়ে থাকি। তো এখন যেহেতু লকডাউন, তাই এই সময়ে আমরা কীভাবে বাসায় সেটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি, সেই রেসিপিটাই আমি আজকে একদম আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সেই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখানে আমি সয়াবিন তেলই ইউজ করছি। এইটা দিয়ে আমি এই পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি পাস্তাগুলো ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি পাস্তাগুলো এখানে এখন ঢেলে দিচ্ছি। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, আমি সেই পর্যন্ত এটাকে ভালোভাবে কুক করে নিব। সে তার মধ্যে আমি এখন এখানে তৈরি করে নিব হোয়াইট সস। আমি কিন্তু আজকে আপনাদেরকে হোয়াইট সস রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে করলে হোয়াইট সসটা ভালো হয়। আর অনেকেই বলে যে হোয়াইট সসে ময়দা দেওয়ার পর পুড়ে যায়, হোয়াইট সসের কালারটা ঠিক থাকে না। আজকে আমার হোয়াইট সসটা দেখলেই বুঝতে পারবেন, আমার হোয়াইট সসের কালারটা একদমই সাদা ছিল। আর আমার হোয়াইট সসটা কেন সাদা ছিল সেটা হচ্ছে বাটারের পরিমাণটা বেশি হতে হবে, ময়দার পরিমাণটা কম হতে হবে, তাহলেই হোয়াইট সসে ময়দাটা পুড়বে না, তখন ঠিক থাকবে। আর দুধের পরিমাণটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে, অল্প দুধ দিয়ে করলে হবে না। যতটুকু পাস্তা তার থেকে ডাবল দুধ দিয়ে আপনাকে সেই দুধটাকে ঘন করে একদম হোয়াইট সসটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে বাটারের পরিমাণটা বেশি, ময়দার পরিমাণটা কম। এখন আমি এখানে প্রায় 2টা, আমি এখানে যেহেতু মিল্ক ভিটা আমার কাছে ছিল না, গুঁড়া দুধ দিয়ে আমি প্রায় 2টা ছোট প্যাকেট দিয়ে এই দুধটাকে বানিয়ে নিয়েছি। মোটামুটি অনেকখানি দুধ এখানে রয়েছে। তো এই দুধটাকে আমি এখন নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো, এবং সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি আমি এখানে। লবণটা পরে দিতে যদি মনে না থাকে, দেখতে পাচ্ছেন আমি এখন এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাইলে অরিগ্যানো অ্যাড করতে পারেন, পাস্তায় যেহেতু অরিগ্যানোটা দিব তাই আমি আর হোয়াইট সসে অরিগ্যানোটা দিচ্ছি না। এখানে আমার টেক্সচারটা দেখতে পাচ্ছেন, আমার হোয়াইট সসের টেক্সচারটা কিন্তু একদম হয়ে গেছে, আঠালো আঠালো ঘন ঘন। তাই এখন এটা আমি নামিয়ে ফেলবো, মানে চুলাটাকে অফ করে দিব। তারপর আমি চলে যাব মেইন পাস্তা রান্নাতে। তো পাস্তা রান্নার জন্য প্রথমেই আমি এখানে একটি প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আমি আজকে অলিভ অয়েল তেল ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল তেল ইউজ করতে পারেন অথবা ভেজিটেবল অয়েল। অলিভ অয়েলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আমি বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি এখানে নেড়ে চেড়ে এটা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এটার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিব চিকেন, ছোট ছোট করে কাটা চিকেন কিউব, সেটাও আমি এখানে অ্যাড করে দিব। আর আজকে আমার এইটা হবে চিকেন চিজ হোয়াইট সস পাস্তা। আবারও বলে দিচ্ছি, চিকেন চিজ হোয়াইট সস পাস্তাটা যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইনস্টাগ্রামে দিয়ে দিবেন, আমি সেটা অবশ্যই শুট আউট করবো। আর এই রেসিপিটা আমরা এখন বাসায় বসে তৈরি করে ফেলতে পারি, কেননা যেহেতু আমরা বাইরে যেতে পারছি না। তো এখানে আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম সয়া সস এবং ওয়েস্টার সস। সামান্য পরিমাণে সয়া সস এবং ওয়েস্টার সস দেওয়ার পরে লবণের স্বাদটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে, কেননা এই দুইটা যেহেতু লবণাক্ত। আর এখন আমি এখানে এই দুইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পর পাস্তাটাকে খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে পাস্তাটাকে নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স, আমার স্বাদ মতো। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং দুইটারই নাম একই, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন। এখন আমি এখানে অরিগ্যানো আর বেসিলস দুইটাই দিয়ে দিচ্ছি। দুইটা অ্যাড করে আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। তো আমার এই খাওয়া দাওয়া চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করে ফেলতে হবে, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে হবে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার পাস্তাটাকে। এই পর্যায়ে লবণটা দিয়ে দিলে পাস্তার ভিতরে লবণটা ঢুকে যাবে, আর লবণটা বুঝে শুনে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। তারপর এখানে আমি হোয়াইট সসটা ঢেলে দিচ্ছি, যেহেতু এটা হোয়াইট সস পাস্তা তাই এখানে হোয়াইট সসের পরিমাণটা বেশিই হবে, আর অন্য কোনো সস এখানে যাবে না। হোয়াইট সসটা দেখুন, আমার হোয়াইট সসটা কিন্তু এখনও পুরো সাদা, আমার সসটা সবসময় সাদা হয়। আমি টিপস কিন্তু বলে দিয়েছি, টিপস অ্যান্ড ট্রিক্স হোয়াইট সস কীভাবে সাদা রেখে তৈরি করতে হয়।
তো এই তো আমার পাস্তাটা প্রায় হোয়াইট সস দিয়ে মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে। আমি এখন এখানে উপর থেকে মজরেলা চিজটা দিয়ে দিব নেড়ে চেড়ে। মজরেলা চিজ আমি খেতে খুব পছন্দ করি, তাই মজরেলাটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চ্যাডার অথবা ঢাকায় পনিরও দিয়ে দিতে পারেন, অথবা এই পর্যায়ে আপনারা এটা চুলায় না করে ওভেনেও বেক করে নিতে পারেন। বাট ওভেন অনেকের কাছে অ্যাভেলেবেল না হলে এটা চুলায় আমার এই পদ্ধতিটাতে খুব সুন্দর করে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ওভেন বেক মানে করা লাগবে না, চুলায় একদম চিজ পাস্তাটা। এই যে আমি উপর থেকে যে চিজটা ছড়িয়ে দিলাম, আমার চিজটা ছড়ানো হয়ে গেলে আমি এটাকে কী করবো, ঢাকনা দিয়ে একদম নিভু নিভু আছে একদম লো ফ্লেমে এটাকে আমি রেখে দিয়েছিলাম। তো এখন সেটা হয়ে গেছে, দেখুন কতটা ক্রিমি এবং চিজি হয়েছে, এটা উপরটা দেখলেই এখন বোঝা যাচ্ছে, এবং খুবই লোভনীয় হয়েছে এবং খুব মজাদার হয়েছে। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন যে কেমন হলো আমার রেসিপি অনুসারে তৈরি করে, অবশ্যই ভালো লাগবে। আর দেখুন কতটা চিজি হয়েছে আমার এই পাস্তাটা, ওভেন বেক করলেও এর থেকে বেটার আমার মনে হয় চুলায় আমি করতে পেরেছি। আর ওভেন বেক করলে এটা একটু চিজটা পুড়ে পুড়ে আসতো, সেটার আলাদা একটা টেক্সচার থাকতো, সেটা আমি করিনি, চুলায়ও করা যাবে। তো এখন আমি এটাকে সার্ভ করে নিব আমার এই চিজ চিকেন চিজ হোয়াইট সস পাস্তাটা।